ফুল সাইজ ওয়ার্ড্রব দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা ড্রেসিং এরিয়া পেয়ে যাচ্ছেন, উপরে আপনারা ফুল সাইজ ওয়ার্ড্রব পাচ্ছেন, এখানে ডবল অ্যালমিরা রয়েছে, খুব সুন্দর পার্ক রয়েছে, বাচ্চারা খুব আনন্দে এখানে খেলাধুলা করতে পারবে এবং ওপেন স্পেস অনেকটাই রয়েছে। আর এখানটায় বয়স্কদের জন্য সিটিং এরিয়া রয়েছে, প্লাস ওখানে কিছু দোলনা লাগানো রয়েছে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা দুখানা ফ্ল্যাট নিয়ে এসেছি, যার মধ্যে ফ্ল্যাট দুটি থাকবে, একটা ফুল ফার্নিশড ফ্ল্যাট এবং একটা রেডি টু মুভ ফ্ল্যাট। ফুল ফার্নিশড ফ্ল্যাটটা আমরা প্রথমে দেখে নেব এবং তারপরে আমরা ব্র্যান্ড নিউ ফ্ল্যাট সেটা দেখে নেব। দুটো যে লেআউট একই ধরনের থাকবে। এই বিল্ডিংয়ের লোকেশান উত্তরপাড়া মোহনলাল মুখার্জি স্ট্রিট, উত্তরপাড়া স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্সে আপনারা 5 থেকে 6 মিনিটের মধ্যে এই পজিশনে এসে যাবেন। এটা একটা গেটেড সোসাইটির মধ্যে রয়েছে, এখানে আপনারা কমিউনিটি হল, জিম, সুইমিং পুল এগুলি সব পেয়ে যাচ্ছেন এবং আরও কিছু এক্সট্রা ফেসিলিটিস আছে, আপনারা ডিসক্রিপশন বক্স পড়ে নেবেন, সেখানে আপনারা প্রপার জানতে পারবেন। চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। আমার নাম অজয় মাহাতো, আপনাদের সকলকে প্রপার্টি ইনফরমেশন চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এখন যে ফ্ল্যাটটা দেখব, এটা এখন আমরা তার ব্যালকানিতে দাঁড়িয়ে আছি, 781 স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটা। এখন আমরা ব্যালকানি ভিউতে দাঁড়িয়ে আছি, খুব সুন্দর একটা পজিশনে ফ্ল্যাটটা রয়েছে, উত্তরপাড়া মোহনলাল মুখার্জি স্ট্রিট শালিমার ইন্ডাস্ট্রির কাছে। এই ব্যালকানিটা আপনারা দেখতে পাচ্ছেন, এরকম আপনারা ডিজাইনে পেয়ে যাবেন। এখানে একটা কল দেওয়া থাকবে এবং আমরা যে ব্যালকানিটা পেয়ে যাবো একদম ফুল টাফেন গ্লাস লাগানো আছে, আপনারা দেখতেই পারেন, পুরো একদম ট্রিপল শাটার, এরকম আপনাদের টাফেন গ্লাসটা পেয়ে যাবেন। এটা আপনাদের একটা বেডরুম, এই বেডরুমটা ফুললি কালার করা রয়েছে, ফ্ল্যাটটাতে ফল সিলিংয়ের কাজ করানো রয়েছে, ডাইনিং হলে আপনাদের প্রপার দেখাবো। এই বেডরুমটা এই জন্যই ছাড়া হয়েছে যে আপনাদের যদি কোনো মালপত্র থাকে আপনারা এই বেডরুমটায় রাখতে পারবেন। পাশের যে বেডরুমটা আছে তার মধ্যে আপনারা খাট, আলমারি, ড্রেসিং টেবিল এগুলো সবই আপনারা পেয়ে যাবেন। এই ঘরের সাইজ যেটা মোটামুটি এটা 12 ফিট বাই 11.5 ফিটের বেডরুম সাইজ রয়েছে এবং ফুললি ব্র্যান্ড নিউ কালার করানো রয়েছে ঘরটার মধ্যে। এটা অ্যাকচুয়ালি মাস্টার বেডরুম, এর সাথে একটা অ্যাটাচ ওয়াশরুম আছে। আসুন অ্যাটাচ ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। ওয়াল ফিটিংস এবং কোমোড এগুলো সব লাগানো অবস্থা রয়েছে, শাওয়ার এগুলি সব আপনারা পেয়ে যাচ্ছেন। এরপরেই আমরা মাস্টার বেডরুম থেকে বেরিয়েই আমরা কমন ওয়াশরুমটা আমরা দেখে নেব। এটা আমাদের কমন ওয়াশরুম, এখানে ওয়াল ফিটিংস লাগানো অবস্থায় রয়েছে, গিজার পয়েন্ট করানো রয়েছে, ফুললি কালার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন একদম আমাদের ডাইনিং হলটা, উপরে খুব সুন্দর ফলস সিলিং রয়েছে। এখন আপনাদের লাইটটা জ্বালিয়ে দেখাতে পাচ্ছি না, লাইটটা জ্বালিয়ে আপনারা এরকম ধরনের কিছু দেখতে পারবেন। এরপরে আমরা মডিউলার কিচেনটা দেখে নেবো, এটা আমাদের মডিউলার কিচেন, সুন্দর আর্ট স্টাইলে উডেন প্যাটার্নে রয়েছে। এরপরে আমরা মডিউলার কিচেনটা দেখতে পারবো, এরকম ধরনের থাকবে মডিউলার কিচেন, অল ক্যাবিনেট করা রয়েছে, আপনাদের এক এক করে খুলে খুলে আমি দেখিয়ে দিচ্ছি, এরকম ধরনের ক্যাবিনেট আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এখানে সুন্দর র্যাক সিস্টেম করা হয়েছে, রো সিস্টেমগুলো আপনারা দেখতে পারেন, এই ধরনের আপনাদের কোয়ালিটি দেওয়া হচ্ছে, স্টেনলেস স্টিল থাকছে, আপনারা এখানে আপনাদের বাসনপত্র রাখার জন্য এই সিস্টেমটা করা হয়েছে। এই জায়গাটা, এই পজিশনটা রাখা হয়েছে। এখানটা গ্যাস সিলিন্ডারের জন্য এই জায়গাটা রাখা হয়েছে এবং এখানে একটা স্পেস রাখা হয়েছে, এখানে ডাস্টবিন রাখার জন্য জায়গাটা করা হয়েছে। ঠিক এখানে আপনাদের দুখানা কলের ফিটিংস দেওয়া হয়েছে, আপনাদের বেসিন বসিয়ে দেওয়া হয়েছে এবং এই সাইডেও কিছু রো করা রয়েছে যেগুলো আপনারা দেখতে পারেন, এরকম ধরনের আপনারা প্রচুর মালপত্র এখানে রাখতে পারবেন। এই বিল্ডিংয়ের এই ফ্ল্যাটটাতে খুব সুন্দরভাবে ফল সিলিং করা রয়েছে, আপনারা এরকম ধরনের ফল সিলিংটা আপনারা পেয়ে যাবেন। এটা মেন এন্ট্রেন্স, ফ্ল্যাটটা নর্থ এবং ইস্ট ওপেন ফ্ল্যাট, এদিকটা আপনারা সাউথ, সাউথের দিকেও একটা আপনাদের উইন্ডো থাকছে। আর এই জায়গাটা আপনাদের কিছুটা জায়গা আপনারা পেয়ে যাবেন, ঘর থেকে ঘরে এন্টার করার পরেই আপনারা এই স্পেসটা পেয়ে যাবেন। এখানে আপনাদের উপরে ওয়ার্ড্রব করা রয়েছে এবং এই স্পেসটা আপনারা আপনাদের মতন আপনারা ইউজ করতে পারবেন। এরপরে আমরা সেকেন্ড বেডরুমটা দেখিয়ে দেবো, এটা সেকেন্ড বেডরুম, এর মধ্যে বিভিন্ন ধরনের কাজ করানো রয়েছে যেগুলি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত আমি জানলাটা খুলে দেখাচ্ছি, এদিকটা আপনাদের নর্থ ওপেন থাকবে, অ্যাকচুয়ালি ব্ল্যাক কাঁচ দিয়ে এটা করা হয়েছে, সেই কারণে ঘরটা এখন অন্ধকার মনে হচ্ছিল, এখন দেখুন খুব সুন্দর আলো লাগছে। এখানে আপনারা যে বেডটা পেয়ে যাবেন, বেডটা হাইড্রোলিক বেড আছে, আপনাদেরকে আমি খুলে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা প্রচুর মালপত্র রাখতে পারবেন,
বিভিন্ন ধরনের এখানে আপনারা সামগ্রী রাখতে পারবেন। এরপরে আপনাদেরকে ফুল সাইজ ওয়ার্ড্রপ দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা ড্রেসিং এরিয়া পেয়ে যাচ্ছেন, উপরে আপনারা ফুল সাইজ ওয়ার্ড্রপ পাচ্ছেন। এখানে ডবল অ্যালমিরা রয়েছে, অ্যালমিরা ঠিক এই পজিশনে থাকবে, প্রায় দেড় ফিট মতন লেন্থ আছে, প্রচুর মালপত্র রাখতে পারবেন। পরপর দুটো অ্যালমিরা দেওয়া হয়েছে। এর উপরেও রয়েছে, উপরেও প্রচুর মালপত্র ধরবে। দেখুন এখানে ড্রয়ার সিস্টেম করা রয়েছে প্রত্যেকটা অ্যালমিরাতে, এখানেও করা রয়েছে, আপনাদের এগুলো আর করতে হবে না। ফুল সাইজ ওয়ার্ড্রপ বন্ধ করে দিন। এরপরে আমরা ড্রেসিং এরিয়াটা দেখতে পারবো। ড্রেসিং এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, এরকম ধরনের আপনাদের মিরর লাগানো রয়েছে অলরেডি, এবং এটা খোলাও যাবে, আপনারা এখানেও প্রচুর মালপত্র রাখতে পারবেন। এই জায়গাটা কাঁচ দিয়ে খুব সুন্দর একটা পজিশন করা হয়েছে, আপনারা দেখে নিন ভালো মতন। এইটা বন্ধ করে দিলাম। এরপরে আমরা এইখানটা দেখে নেবো, এই নিচটাতেও আপনারা প্রচুর মালপত্র রাখতে পারবেন। আপনাদের বসার জন্য এখানে একটা খুব সুন্দর একটা টেবিলের মতন করা হয়েছে, এখানটায় জাস্ট আপনারা বসে ড্রেসিং করতে পারবেন। এই ফ্ল্যাটটা টোটাল 781 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, ফুললি কালার করানো রয়েছে, এসি পয়েন্ট করানো রয়েছে। এই ফ্ল্যাটটা 781 স্কোয়ার ফিটের ফ্ল্যাট দেখলেন, এটার কোনো স্কোয়ার ফিট নেই, একদম থোক দাম, 31 লাখ টাকা দাম রেখেছেন যিনি ওনার। আপনাদের যদি এই ফ্ল্যাটটা ভালো লাগে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিন, কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে রয়েছে, আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে এসে ফ্ল্যাটটা আপনারা ভিজিট করতে পারেন। একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট, আনইউজ ফ্ল্যাট, সবে এটা তৈরি হয়েছে, ফুললি ইন্টেরিয়ারের কাজ করানো রয়েছে। আসুন এরপর আপনাদের টিভি ক্যাবিনেটটা দেখিয়ে দেবো। এই জায়গাটা ঠিক আমাদের টিভি ক্যাবিনেটটা আমরা পেয়ে যাব। আমাদের এরকম ধরনের এখানটা ডিজাইন করা হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা পুরো দেখুন, এরপরে আমরা যে আরেকখানা ফ্ল্যাট আছে সেটা দেখিয়ে দেবো। যেরকম কাটিং আছে একদম সেম কাটিং, সেই ফ্ল্যাটটার দাম থাকবে 27,33,500। চলুন আমরা ফ্ল্যাটটা দেখে নেবো। আমরা এই ফ্ল্যাটটা এখন আমরা থার্ড ফ্লোরে দেখছি, তিনখানা বিল্ডিং নিয়ে আমাদের এই কমপ্লেক্সটা তৈরি হয়েছে। একটা গেটেড সোসাইটি, সোসাইটির নাম সাই সিটি। আপনারা সাই সিটিতে আসতে চাইলে আমাকে কন্ট্যাক্ট করে নেবেন, ডিসক্রিপশন বক্সে নাম্বার পেয়ে যাবেন। ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ঠুকে দেবেন, আর আপনারা চ্যানেলটা সাপোর্ট করুন। সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, এরকম নতুন নতুন প্রপার্টি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। আসুন বন্ধুরা আমরা ফোর্থ ফ্লোরের ফ্ল্যাটটা দেখে নিই। এটাও 781 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, সেম যেরকম কাটিং আপনারা দেখেছেন পুরো অ্যাক্রুড একই রকম কাটিং রয়েছে। 781 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, শুধু ডিফারেন্স এটাই রয়েছে যে কিছু করা নেই, এটা আপনারা নিজেরা নিজেদের মতন করে নিতে পারবেন। কিচেন, এটা এই ফ্ল্যাটটার দাম থাকছে 27,33,500। এটা আমাদের ড্রয়িং ডাইনিং এরিয়া, আমরা যে স্পেসটা দেখেছিলাম এরম ধরনের স্পেসটা দেখেছিলাম নিচের ফ্ল্যাটে প্রথমে দেখলেন, সেটার দাম 31 লাখ টাকা, এবং এর সাথে কিছু এক্সট্রা এক্সপেন্সেস আপনাদের হবে, কারণ এটা একটা গেটেড সোসাইটি, আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন। আসুন এখান থেকে দেখিয়ে দিচ্ছি কী কী রয়েছে। এখান থেকে কিছুটা দেখা যাচ্ছে, নিচে দেখতে পাচ্ছেন সুইমিং পুল রয়েছে, আমি নিচে গিয়ে দেখাবো আপনাদেরকে। ওই স্টেট ওখানে কমিউনিটি হল রয়েছে, আর আপনাদের জিম রয়েছে, আর পাশে মন্দিরও রয়েছে। আসুন বন্ধুরা এক এক করে আমরা এবার ঘরগুলো দেখে নিই। এটা ফার্স্ট বেডরুম, এরকম ধরনের আপনারা বেডরুমটা পাচ্ছেন। এটা ফোর্থ ফ্লোরে রয়েছে, এর আগে যেটা দেখলাম সেটা থার্ড ফ্লোরে রয়েছে। এদিকটা পুরো ওপেন পেয়ে যাবেন, নর্থ সাইড ওপেন থাকছে। আপনারা নিজেদের মতন করাতে চাইলে এই ফ্ল্যাটটা আপনাদের জন্য বেস্ট হতে পারে। আসুন এরপর আমরা মাস্টার বেডরুমটা দেখে নেবো। খুবই স্পেসিয়াস একটা বেডরুম, সঙ্গে আপনাদের ফুল টাফেন গ্লাস লাগানো রয়েছে ব্যালকানিতে, দেখতেই পাচ্ছেন। এবং ব্যালকানিটা যেদিকে রয়েছে একদম ফুললি ওপেন রয়েছে, কারণ এখানে একটা পন্ড রয়েছে, মিউনিসিপ্যালিটির পন্ড। এই পন্ডটা কোনো দিনই ব্লক হবে না, এটা ধারণা করা যাচ্ছে। তো আপনারা ফ্ল্যাটটা ভিজিট করতে চাইলে আমাকে কন্ট্যাক্ট করে নিন, ডিসক্রিপশন বক্সে আপনারা দেখে নিন, আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। এটা অ্যাটাচ ওয়াশরুম, অল ফিটিংস লাগানো অবস্থা রয়েছে, একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট। উত্তরপাড়া স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্সে 5 থেকে 7 মিনিটে এই লোকেশানে পৌঁছে যাবেন, উত্তরপাড়া মোহনলাল মুখার্জি স্ট্রিট, কমপ্লেক্সের নাম সাই সিটি।
আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি। গ্রাউন্ড ফ্লোরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী সুবিধা রয়েছে। আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর পার্ক করা রয়েছে। পার্কের ঠিক পাশেই আমাদের এখানে সুইমিং পুলটা রয়েছে। এরকম ধরনের আপনারা সুইমিং পুল পেয়ে যাচ্ছেন। খুব সুন্দর পার্ক রয়েছে, বাচ্চারা খুব আনন্দে এখানে খেলাধুলা করতে পারবে এবং ওপেন স্পেস অনেকটাই রয়েছে। আর এখানটায় বয়স্কদের জন্য সিটিং এরিয়া রয়েছে, প্লাস ওখানে কিছু দোলনা লাগানো রয়েছে। নিচটা আপনারা কমিউনিটি হল পেয়ে যাচ্ছেন এবং জিম পেয়ে যাচ্ছেন। আসুন আপনাদের সুন্দর মন্দিরটা দর্শন করে দিই। মন্দিরটা দেখে নিন, খুবই সুন্দর একটা মন্দির বানানো হয়েছে, শিব মন্দির সম্ভবত এটা। তো নাইস সোসাইটি আছে, আপনারা এই সোসাইটিতে ফ্ল্যাট কিনলে আশা করি আপনারা খুব ভালোভাবে আপনারা জীবন কাটাতে পারবেন। আর আউটসাইডটা একবার দেখিয়ে দিচ্ছি, বিল্ডিংটা কীরকম সুন্দর ফিনিশিং দেওয়া হয়েছে। তো বন্ধুরা, ফ্ল্যাটগুলি কেমন দেখলেন আপনারা কমেন্ট করে জানাবেন। আরও ভালো ভালো ফ্ল্যাট পেতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এরকম ধরনের নতুন নতুন প্রপার্টি রিলেটেড ভিডিও আমি আনতে থাকি। চলুন বন্ধুরা, নেক্সট ভিডিও দেখা হবে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।